আগের ভিডিওতে গেট রেডি উইথ মি শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে দিওয়ালির জন্য শপিং করতে যাচ্ছি। তো আজকে কি কি শপিং করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে ভাগ্যটা সেদিনের মতো এত ভালো ছিল না, কিছুতেই টোটো পাচ্ছিলাম না, কিছু পাচ্ছিলাম না, পুরো রাস্তা ফাঁকা। তারপর এতক্ষণ ওয়েট করার পর অবশেষে একটা টোটো পেলাম, কিন্তু এই টোটোর মহিলাটা পুরো মাথা খারাপ করে দিচ্ছিল বকবক করতে করতে। তারপর চলে গেলাম একটা ঘড়ির দোকানে। আমি অফলাইন থেকে ঘড়ি কিনলে এখান থেকেই কিনি প্রতিবার। এখানের ঘড়ির কালেকশনগুলো দেখো সত্যিই খুব সুন্দর। আমি এই ঘড়ি দুটোর মধ্যে একটা চয়েস করছিলাম যে কোনটা নেব। তারপরে কয়েকটা বেল্টের ঘড়িও দেখাচ্ছিল, কিন্তু আমার বেল্টের ঘড়ি অত পছন্দ না। মায়ের আর আমারই শপিং করতে যাওয়ার কথা ছিল। তারপর চলে গেলাম স্টাইল বাজারে। স্টাইল বাজারে এই শার্টগুলো আমার ভীষণ ভালো লাগছিলো, ভাবছিলাম যে সৌরভের জন্য একটা নিয়ে নিই। তারপর ভাবলাম ওর সামনেই বার্থডে আছে, ওর বার্থডেতেই দিয়ে দেব। এই শোয়ের শার্টগুলো পছন্দ হচ্ছিল ছেলেদের যদিও, তবু আমি একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগছে আমাকে কমেন্ট করে বলো। আর এই টপগুলোও ভীষণ সুন্দর ছিল, যতটা পেরেছি ততটা ভিডিও করেছি, কারণ এখানে জানি না কেন ভিডিও করতে দিচ্ছিল না। তবে আমার এই ডেনিমের জ্যাকেটগুলো পছন্দ হয়েছিল, কিন্তু আসলে আমি জিন্স কিনতে গেছিলাম, কিন্তু স্টাইল বাজারে খুব একটা জিন্স ভালো ছিল না বলে আবার বাজার কলকাতাতে গেলাম। তো এখান থেকে একটা জিন্স নিয়েছিলাম, সেটা একটু পরেই দেখতে পাবে তোমরা। তবে বাজার কলকাতার থেকে স্টাইল বাজারের জিনিসগুলোর কোয়ালিটি আমার বেশি ভালো লেগেছে। এই সময়টাতে আমার চেনা কারুর সাথে মলের মধ্যে দেখা হয়েছিল, তো মা এই সময়টাতেই ভিডিও করেছে, কি বলবো। এই কুর্তিটার ডিজাইনটা জাস্ট দেখো কি সুন্দর, কিন্তু কালারটা আমার একটু অড লেগেছে বলে নিলাম না। আর শপিং মলে এত জিনিস দেখেছি, ঘুরে ঘুরে মাথা পেট দুটোই গরম হয়ে গেছে, তাই নিয়ে নিলাম ডাব আর একটু মিষ্টিও খেয়ে নিলাম, গোলাপ জামুন ছিল। এখন তোমাদেরকে দেখাবো যে আমি আজকে কি কি শপিং করলাম। দেখো এই জিন্সটা নিয়েছি কেমন হয়েছে বলো, আর নিয়েছিলাম এই ঘড়িটা যেটা আগেই দেখতে পেয়েছো তোমরা। তারপর সন্ধেবেলাতে কোথায় গেছিলাম সেটা নেক্সট পার্টে দেখতে পারবে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না।